আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলার প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করব। বন্ধুরা এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করেছে, এক হলো যুক্তিকর্তা নিরূপণ, দ্বিতীয় হলো নিচে উল্লেখিত অংশটি সাধুরীতিতে রচিত, তৃতীয় পয়েন্ট হলো উপযুক্ত কারণ দেখিয়ে তার যুক্তিকতা তুলে ধরো। বন্ধুরা প্যাসেজটি একটু পড়ে দেখি। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া ফেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। বন্ধুরা এখানে নির্দেশনা দিয়েছে, আমাদেরকে তিনটি প্রশ্ন করেছে। এক, শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের সহায়তায় নিয়ে সাধুরীতির চার থেকে পাঁচটি বৈশিষ্ট্য লিখবে। দ্বিতীয় প্রশ্ন হলো উল্লেখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অভ্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যুক্তিকতা সহ উপসংহার লিখবে। তাহলে বন্ধুরা আমরা তিনটি নির্দেশনা অনুসারে সমাধান করব। বন্ধুরা সাধু ভাষার বৈশিষ্ট্য প্রশ্নতে চার থেকে পাঁচটি দিতে বলেছে, আমি পাঁচটি লিখেছি। এক, সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ। তিন, সাধু ভাষায় তৎসম শব্দের অর্থাৎ সংস্কৃত শব্দ প্রয়োগ বেশি। চার, সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণ রীতি অনুসরণ করে। পাঁচ, সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর। বন্ধুরা তাছাড়া আরও আছে, তবে যেহেতু প্রশ্নতে চার থেকে পাঁচটি বলেছে তাই পাঁচটি দিলেই হবে। এরপর দ্বিতীয় নির্দেশন অনুসারে উত্তর হবে, উদ্দীপকের অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত, অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়াপদ, অভ্যয় ও তৎসম শব্দগুলো নিম্নরূপ। সর্বনাম তাহা, ক্রিয়া হলো পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে, আর তৎসম শব্দ হবে সাক্ষাৎ, ক্ষুদ্র, হৃদয়, এবং অভ্যয় হবে সহিত, ইতিমধ্যে। এই শব্দগুলো হলো সর্বনাম, ক্রিয়া, তৎসম শব্দ, অভ্যয়। এরপর তৃতীয় নির্দেশনা অনুসারে সাধু ভাষার যুক্তিকতা নিরূপণ করতে হবে। তাহলে সাধু ভাষার যুক্তিকতা নিরূপণ, আমরা জানি সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, অনুচ্ছেদটিতেও সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়েছে, যেমন তাহা, আসিয়া, করিয়া ইত্যাদি। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়, অনুচ্ছেদটিতে দিয়া অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। এছাড়া অনুচ্ছেদে কিছু তৎসম শব্দ ব্যবহৃত হয়েছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি অনুচ্ছেদটি সাধু ভাষায় লেখা হয়েছে, সুতরাং যুক্তিকতা নিরূপণ করা হলো। বন্ধুরা এইভাবে আমি যেভাবে লিখেছি হুবহু এইভাবে লিখে দিবে, ভালো নাম্বার পাবে।